হ্যালো বন্ধুরা, টেক টিউটর বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওএসকে এসএসডিতে মাইগ্রেট করতে হয় বা মুভ করতে হয় কোনো প্রকার ডাটা লস ছাড়া। এর জন্য আমরা আজ বেছে নিয়েছি একটি ASUS X407UA ল্যাপটপ। এই ল্যাপটপটি একটি জেনুইন ওএস এর ল্যাপটপ। এই ল্যাপটপটিতে আজ আমরা একটি এসএসডি অ্যাড করব, একটি র্যাম অ্যাড করব এবং এসএসডিতে আমরা হার্ড ডিস্কের ওএসটিকে ট্রান্সফার করব বা মুভ করব কোনো প্রকার ডাটা লস ছাড়া। পুরো প্রসেসটি আমরা দেখিয়ে দিচ্ছি এবং প্রয়োজনীয় সফটওয়্যার লিঙ্কগুলোও দিয়ে দিচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।